অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর বাড়ির পূজোয় বিজয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। সরাসরি চলে যাব অতসীর কাছে। অতসী, এই মুহূর্তে ইন্দ্রাণী দত্তর বাড়ির পূজোর ছবি ঠিক কি? একেবারেই তাই, সকলেই কিন্তু সুন্দর সাজ সেজে ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিজয় প্রস্তুতি। কিন্তু তারও মাঝে একটু বিষাদের সুর রয়েছে, কারণ আজকেই পুজো শেষ। আমি একটু কথা বলার চেষ্টা করবো ইন্দ্রাণীদির সাথে। ইন্দ্রাণীদি, আজকেই তো শেষ, মন খারাপ কতটা? এক মিনিটে, হ্যাঁ, তোমাকে একটু প্রণাম তো আমি করিনি, দাঁড়ো আগে। ইতিমধ্যে কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ যে বিজয় প্রস্তুতি। ইন্দ্রাণীদি, সিঁদুর খেলায় মেতেছো, কিন্তু সব মিলিয়ে কতটা মন খারাপ? মন খারাপটা আমাদের গতকাল থেকে শুরু হয়ে গেছে। আমরা ষষ্ঠী কেন পঞ্চমীর দিন থেকেই হইচই করা আরম্ভ করেছি, এবং প্রত্যেক দিন পুজো আরতি যা কিছু রিচুয়াল সেগুলো তো সব হয়েছে। তারপরে যেটা হয়েছে, প্রত্যেকটা সন্ধেবেলায় আমাদের একটা ফাংশন হয়েছে, জলসা, এবং একদম শুধু আমাদের বিল্ডিংয়ের না, আমাদের বাইরেরও অনেক শিল্পীরা এসেছিলেন। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, অনেক বাংলা গান, অনেক হিন্দি গান, রবীন্দ্রসঙ্গীত, আগমনী গান, নাচ, সমস্ত কিছু হয়েছে। আমরা খুব মজা করেছি। কালকে রাতে শুরু হওয়ার আগে থেকেই আমাদের মনটা খুব খারাপ হলো, সেই জন্য কিছুক্ষণ আগে অনেকক্ষণ ঢাক বাজিয়ে আমাদের মনটাকে আমরা ভালো করলাম, এবং তারপরে অনুষ্ঠান শুরু হলো। আমি একটু আগে রাজনন্দিনীকে দেখতে পাচ্ছিলাম, রাজনন্দিনীর সাথে সিঁদুর খেলায় মেতেছিলে, তো আজকে একটু পরে আর কি কি রিচুয়ালস রয়েছে? আমাদের তো এখন মাকে বিদায় দেবার সময় হয়ে গেছে, এসো। এই তো সুন্দর সিঁদুর বেঁকে একদম সুন্দর লাগছে, কি চাইলে রাজনন্দিনী? কিছু চাই না, আই থিঙ্ক আই এম ভেরি লাকি অ্যাজ এ পার্সন। কিছুই না, সবার ফ্যামিলি আর বন্ধুবান্ধবদের হেলথ, ভালো হেলথ কামনা করি, আর আশা করি যে আর ভালো কাজ করতে পারবো ইন দ্য ফিউচার। পড়াশোনা, গান, নাচ সব কিছু একসাথে সামলাতে যাতে পারি, যেরকম করে সামলাচ্ছি সেটাই প্রার্থনা করি, আর কিছু না। সুতরাং বুঝতেই পারলে সেটাই তো সকলের মন খারাপ, তারই মাঝে সকলেই মেতেছে সিঁদুর খেলাতে, কারণ একটু পরেই মাকে বিদায় জানানোর পালা। শিলাদিত্য, ধন্যবাদ অতসী।